দর্শক, আমি রমিজ, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মাই সিনেভিউতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো রুবেল অভিনীত 1994 সালের ছবিগুলো নিয়ে। রুবেল অভিনীত 1994 সালে সর্বমোট 12টি ছবি মুক্তি পায়। ছবিগুলো কী কী এবং ছবিগুলোর ব্যবসায়িক চালচিত্র কেমন ছিল, এই নিয়ে আজকের ভিডিও। তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। রুবেল অভিনীত 1994 সালের প্রথম যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে বন্ধু বেইমান। স্বপন চৌধুরী নির্মিত ছবিটি মুক্তি পায় 4 ফেব্রুয়ারি। এ ছবিটিতে রুবেলের নায়িকা ছিলেন অরুণা বিশ্বাস এবং মিশেলা। এ ছবিটি বক্স অফিসে হিট হয়। রুবেল অভিনীত এবছর 2 নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে ঘরের শত্রু। মাসুদ পারভেজ অর্থাৎ রুবেলের ভাই, যিনি চিত্রনায়ক সোহেল রানা, তিনি এ ছবিটি নির্মাণ করেন। এ ছবিটিতে রুবেলের নায়িকা ছিলেন লিমা, এছাড়া সোহেল রানা নিজেও ছিলেন ছবিতে, শাবানা ছিলেন। এ ছবিটি মুক্তি পায় 1 এপ্রিল এবং বক্স অফিসে ছবিটি হিট হয়। রুবেল অভিনীত এবছর 3 নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে মৃত্যুদণ্ড। এ যে রানা নির্মিত এ ছবিটি মুক্তি পায় 6 মে। এ ছবিটিতে রুবেলের নায়িকা ছিলেন কবিতা। এ ছবিটি বক্স অফিসে হিট হয়। রুবেল অভিনীত এবছর 4 নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে দুঃসাহস। 1994 সালের ঈদুল আজহা ছিল 22 মে। এই ঈদেই রুবেলের দুঃসাহস ছবিটি মুক্তি পায়। ছবিটিতে রুবেলের নায়িকা ছিলেন অরুণা বিশ্বাস এবং লিমা, এছাড়া শাবানা এবং সোহেল রানা ছিলেন ছবিতে। শহীদুল ইসলাম খোকন নির্মিত এ ছবিটি বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করে। রুবেল অভিনীত এবছর 5 নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে অন্যায় অত্যাচার। রানা নাসের নির্মিত এ ছবিটি মুক্তি পায় 3রা জুন। এ ছবিতে রুবেলের নায়িকা ছিলেন অরুণা বিশ্বাস এবং লিমা, এছাড়া রাজীব ছিলেন। এ ছবিটি বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করে। রুবেল অভিনীত এবছর 6 নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে ট্রাক ড্রাইভার। জিয়াউদ্দিন আহমেদ নির্মিত এ ছবিটি মুক্তি পায় 29শে জুলাই। এ ছবিটিতে রুবেলের নায়িকা ছিলেন মিশেলা, এছাড়া ইমরান, জাবেদ, ডেনিসিটাক, রেবেকা প্রমুখ শিল্পীরা ছিলেন। এ ছবিটি বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করে। রুবেল অভিনীত এবছর 7 নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে ডন। এ যে রানা নির্মিত এ ছবিটি মুক্তি পায় 2রা সেপ্টেম্বর। এ ছবিটিতে রুবেলের নায়িকা ছিলেন কবিতা, এছাড়া আলিরাজ ছিলেন, রাজীব ছিলেন। এ ছবিটি বক্স অফিসে সুপারহিট হয়। রুবেল অভিনীত এবছর 8 নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে ব্যাদব। কবির আনোয়ার নির্মিত এ ছবিটিও মুক্তি পায় 2রা সেপ্টেম্বর, অর্থাৎ ডন যেদিন মুক্তি পায় সেই একই দিনে ব্যাদব ছবিটিও মুক্তি পায়। এ ছবিটিতে রুবেলের নায়িকা ছিলেন সাবরিনা এবং নীলম। এ ছবিটি বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করে। রুবেল অভিনীত এবছর 9 নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে ঘাতক। শহীদুল ইসলাম খোকন নির্মিত এ ছবিটি মুক্তি পায় 16ই সেপ্টেম্বর। এ ছবিটিতে রুবেলের নায়িকা ছিলেন সোনিয়া, এছাড়া শাবানা ছিলেন, আলমগীর ছিলেন। এ ছবিটি বক্স অফিসে হিট হয়। রুবেল অভিনীত এবছর 10 নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে আখেরি রাস্তা। এ ছবিটিতে রুবেলের নায়িকা ছিলেন শাহনাজ, এছাড়া ওমর সানি ছিলেন, সোনিয়া ছিলেন, সোহানুর রহমান সোহান নির্মিত এ ছবিটি মুক্তি পায় 4 নভেম্বর। এ ছবিটি বক্স অফিসে সুপারহিট হয়। রুবেল অভিনীত এবছর 11 নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে ঘৃণা। মালেক আফসারি নির্মিত এ ছবিটিতে রুবেলের নায়িকা ছিলেন চম্পা। ছবিটি মুক্তি পায় 9ই ডিসেম্বর এবং বক্স অফিসে ছবিটি হিট হয়। রুবেল অভিনীত এবছর 12 নম্বর এবং সর্বশেষ যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে মীর জাফর। আবুল খায়ের বুলবুল নির্মিত এ ছবিটি মুক্তি পায় 30 ডিসেম্বর। এ ছবিটিতে রুবেলের নায়িকা ছিলেন চম্পা, এছাড়া রাজীব ছিলেন ছবিতে। এ ছবিটি বক্স অফিসে হিট হয়। তো আমরা যদি 1994 সালের রুবেল অভিনীত ছবিগুলোর বক্স অফিস পর্যালোচনা করি তাহলে আমরা দেখব যে রুবেল অভিনীত এবছর 2টি সুপারহিট ছবি রয়েছে, এছাড়া 6টি হিট ছবি রয়েছে। অর্থাৎ রুবেল অভিনীত 12টি ছবির মধ্যে 8টি ছবি ছিল হিট সুপারহিট, আর বাকি 4টি ছবি ছিল অ্যাভারেজ। অর্থাৎ রুবেলের এবছরের কোনো ছবি ফ্লপ ছিল না। আর আমরা যদি হিট সুপারহিট ছবিগুলোকে ব্যবসা সাফল্য ধরি তাহলে রুবেলের এবছরের ব্যবসায়িক সাফল্য ছিল 67%। আর আগেই বলেছি যে পুঁজি ফেরত পেয়েছে রুবেলের 100% ছবি। তো বোঝাই যাচ্ছে যে এবছর রুবেলের কেরিয়ার বেশ ভালো গেছে, যার ফলে তিনি 1994 সালে বাংলা সিনেমার বক্স অফিসের অন্যতম সফল তারকা ছিলেন। তো রুবেল অভিনীত 1994 সালের ছবিগুলোর মধ্যে আপনার পছন্দের ছবি কোনটি বা কোনগুলো তা কমেন্ট করে জানান। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন মাই সিনেভিউ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সবসময়।